আমরা যাদের নমিনেশন দিয়েছি আমাদের দলীয় প্রার্থীর পক্ষে আজকে নমিনেশন দাখিল করার জন্য এসেছি। এখন আমি নমিনেশন দাখিল করলাম ঢাকা পাঁচ আসনের প্রার্থী কে এফ আবু হানিফ হৃদয়। এই আমার সামনে তার প্রার্থী আছে। আমরা ঢাকা প্রধানমন্ত্রী জাতির কাছে কমিটমেন্ট করেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু হবে, প্রতিযোগিতামূলক হবে, গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকালই দেখেছি যে আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় শোডাউন করে ভাই পাবেন ভাই পাবেন পাবেন ভাই দিচ্ছে দিচ্ছে আমি বাইকের মধ্যে আছি দিচ্ছে একটু ধরে রাখেন দেখেন সরকারি দলের প্রার্থী পাইছেন 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 অস্ত্র প্রদর্শন পাইছেন তৈমুরম কথা বলে পাইছেন জমা দিয়েছে এই এই অস্ত্র প্রদর্শনের ছবি জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এই ছবি ফটক এই পেপার কাটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো এবং আমি আশা করি সরকার প্রধান তিনি যে কমিটমেন্ট দিয়েছেন তার কমিটমেন্টের উপরে ভিত্তি করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, তিনি তার কমিটমেন্ট রক্ষা করে করতে সক্ষম হবে। গাজীপুরের রূপগঞ্জের কথা বলছেন, আপনি জানেন যে এখানে গোলাম দস্তকের কাজে বিপত্তি, উনি বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী, আপনার কি মনে হয় উনি নৌকা কি আপনি হারিয়ে জিততে পারবেন? আল্লাহ পাকের মেহরবানিতে কোন ব্যক্তিকে শক্তিশালী মনে করি না, কেউ ছোট করেও দেখি না, কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তিনি হেফাজত করার মালিক। অতএব মন্ত্রী কোনো বিষয় না, বিষয় হলো জনগণ। অনেকেই বলছেন যে আপনার সরকারের সাথে আসন ভাগাভাগিতে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, অনেকে যারা বলছে এই এটা তাদেরকে জিজ্ঞাসা করবে বা কোনো প্রমাণপত্র থাকলে প্রমাণ নিয়ে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি বক্তব্য যে কমিটমেন্টে বলা হয়েছিল আপনাকে নারায়ণগঞ্জে রূপগঞ্জ দেওয়া হবে না, অন্যান্য এটা আমাদের কমিটমেন্ট, আমাদের নিজেদের মধ্যে কমিটমেন্ট, কমিটমেন্টের কথা আমি বলি নাই। এটা নারায়ণগঞ্জবাসীর তো একটা দাবি থাকতেই পারে যে আমি নারায়ণগঞ্জের থেকে নির্বাচন করবো, সেখানেই কথাটা কাটাকাটি হয়েছে, অন্য কোনো আপনি কোন কোন আসনে নির্বাচন করছেন? আমি একটা আসনে নির্বাচন করব, সেটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক, ইনশাল্লাহ। তবে তৃণমূল বিএনপির প্রার্থী 300 জনের পক্ষে আমি নির্বাচন করবো, ইনশাল্লাহ। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন, প্রধানমন্ত্রীর কাছে গেলে করবেন? নির্বাচন কমিশনের কাছে করার আগে প্রধানমন্ত্রীর কাছে এই জন্য করবো যে প্রধানমন্ত্রী কমিটমেন্ট করছেন, তিনি কমিটমেন্ট করছেন জাতির কাছে যে নির্বাচন সুষ্ঠু হবে। সুষ্ঠু তো নির্বাচন কমিশন করবে, প্রধানমন্ত্রী তো আপনার প্রতিদ্বন্দ্বী হোক, প্রতিদ্বন্দ্বীর কাছে কিভাবে সমাধান পাচ্ছেন? আমি মনে করি সাংবিধানিক বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাদের হেফাজতের দায়িত্ব প্রধানমন্ত্রীর। আপনারা জানেন বঙ্গবন্ধুর যে অসমাপ্ত জীবনী, সেখানে তিনি লেখছেন তিনি যাদেরকে জেলে দিচ্ছেন বঙ্গবন্ধু তাদের বাড়িতে আবার টাকা পাঠাইছেন তাদের হেফাজত করার জন্য, পরিবারকে হেফাজত করার জন্য। আমরা সেই আচরণে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আপনার কাছে মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে? নির্বাচন নির্বাচন যদি সুষ্ঠু না হয় তবে তবে জাতীয় সংকট সৃষ্টি হবে, কঠিন জাতীয় সংকট সৃষ্টি হবে। সেই সংকটের যিনি ভিকটিম হবেন তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ দাদা। বলেছেন যে এই নির্বাচন ভাই